স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন চিকিৎসক স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ফারাক্কার নজরুল পল্লীতে। বৃহস্পতিবার সকালে স্ত্রী রেজিনা পারভিনের হাবল দিয়ে কুপিয়ে খুন করে হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল নূর দুই সন্তানের সামনেই খুন করেন আব্দুল বাবু। এরপর ফারাক্কা থানায় গিয়ে আব্দুল সমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে খুন হতে হয়েছে রেজিনাকে।